নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো দোলের দিন ও হোলির দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার মানে পঁচিশে মার্চ ও ছাব্বিশে মার্চ ধে আসছে কালবৈশাখী ঝড় বিকেলের পর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী সপ্তাহের জন্য কি প্রভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেলেক্ট করে দেবেন

বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি সোমবার বিক্ষিপ্ত হবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রভাস তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখব প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে তো রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার প্রভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তারপর পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবারেও উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি চলতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবারে মানে দলের দিন অর্থাৎ পঁচিশে মার্চ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর মঙ্গলবার অর্থাৎ হোলির দিন মানে ছাব্বিশে মার্চ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে তারপর বুধবার সাতাশ তারিখ মুর্শিদাবাদ ও নদীয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কোন কোন দিন সতর্কবার্তা জারি করা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পঁচিশ তিন দু অর্থাৎ পঁচিশ তারিখ মানে দোলের দিন অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের সবকিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওপরের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে মেঘাকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত মূলত বিকেলের পর অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা শুরু হবে তার সঙ্গে সঙ্গে আরও আপডেট আসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে সহ বৃষ্টিপাতের জন্য হলুও সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে দার্জিলিং জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে সবকটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আর সোমবার দিন দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবার আমরা দেখে নেব মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশ তারিখ মানে হোলির দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা ওপরের পাঁচ জেলাতে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তারপর মঙ্গলবার দিন অর্থাৎ হোলির দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মেঘাকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এবার দেখে নেব ঝড় বৃষ্টিপাতের কী কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে সহ বৃষ্টিপাতের জন্য কিন্তু হলু সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ সবকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে মঙ্গলবার বিকেলে অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে সহ বৃষ্টিপাত তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তার সঙ্গে আরও আপডেট আসে মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যেতে পারে বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত কিন্তু একটু বেশি পরিমাণে হবে এবার আমরা দেখে নেব সাতাশ তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তা কি বলা হয়েছে তো সাতাশ তারিখ বুধবার মূলত উত্তরবঙ্গের কিন্তু ওপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের দুই জেলা নদীয়া আর মুর্শিদাবাদ জেলাতে সাতাশ তারিখ বুধবারে একদম আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাকি জেলার কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবার আমরা দেখে নেব আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তা কী হয়েছে তো আঠাশ তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে কিন্তু আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকবে অর্থাৎ বুধবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে বৃহস্পতিবারে কিন্তু পরিষ্কার থাকবে তারপর আমরা দেখলে নেব শুক্রবার অর্থাৎ উনত্রিশ তারিখের জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে তো উনত্রিশ তারিখ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আকাশ থাকবে অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ একদম দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবার আমরা দেখে নেব তিরিশ তারিখ অর্থাৎ শনিবারের জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে তো তিরিশ তারিখ শনিবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে মেঘলাকাশও একদম হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আর তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেসেও যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তিরিশ তারিখ অর্থাৎ শনিবার মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে মূলত বিকেলের পর থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা হবে তো আপাতত তিরিশে মার্চ পর্যন্ত আলিপুর আভাত উত্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও আপনাদের জানিয়ে দেবো তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধ মাতারাম জয় হিন্দ